আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আরিফ আহমেদ নওগাঁ জেলার মকমলপুর গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এদিকে শীতের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে খেজুরের রস এবং খেজুরের গুড়। তো আজকে রাস্তার পাশে আমার ছোট ভাই একটি গাছে খেজুরের রস লাগাইছে, তো আমরা সেটি দেখব যে কিভাবে খেজুরের গাছটি কাটা হয় এবং কত মানে জোরে দ্রুত গতিতে খেজুরের রসটি গড়ে পড়ে। ইতিমধ্যে রস পড়া শুরু হয়ে গিয়েছে। আলামিন, কতদিন পর পর মানে এভাবে চাষা লাগে? মানে প্রতিদিন রস লাগালে প্রতিদিন চাষ দেওয়া লাগবে নাকি? বন্ধুরা, এটি একটি ছোট গাছ, এবারে প্রথম এখানে রস লাগানো হচ্ছে। গাছটির সাইজ কিন্তু বেশ ভালো। বন্ধুরা, এই রস এদিক দিয়ে আসলে ঘুরে 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 আসে, এই যে এই বাঁশের নলাতে পড়ে। একবার দেখুন কত দ্রুত গতিতে আসলে খেজুরের রস পড়ে। এভাবে বললে তো দিনে তো 10 কেজি হয়ে যাবে রে। মানে বোতল কিংবা কলসি কিংবা টিনের ক্যান মানে কাঁধে দেওয়ার পর এভাবে আসলে পুরোটাই ঢেকে দিতে হয়, কারণ বাদুর সাপ কিংবা পশু পাখি এসে যেন এগুলা দূষিত করে না দিতে পারে। আমরা আসলে ফ্রেশ ফ্রেশ খেজুরের রস চাই। বন্ধুরা, এভাবে কাটা পোতার মাধ্যমে আমাদের কার্যক্রম সম্পূর্ণ হলো। এরপর আমরা রাত 6টা কিংবা 8টার পর এসে দেখবো কতগুলো রস জড় হয়েছে এবং আমরা তা পান করব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন সময় 8:09 এবং আজকে খুব শীতের সময় এবং তাপমাত্রা প্রায় 14-15 ডিগ্রি। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে নওগাঁতে 11 ডিগ্রি সেলসিয়াস গেছে, তো সেই তাপমাত্রাটা আসলে এখনও আছে তার আবহাওয়া। এখন দেখুন আমাদের খেজুরের গাছের অবস্থা এবং আমাদের রসের অবস্থা। আমরা সুন্দরভাবে প্যাকিং করে রেখেছি, আমাদের বোতল মোটামুটি ভরে গিয়েছে। আমরা এখন এটাকে আসলে খুলবো, খুলে আসলে ছেঁকে আমরা পান করব। তো আসুন আমাদের সঙ্গেই থাকুন। কাটা তোলো। দেখুন 4 ঘন্টায় আমাদের খেজুরের রস কতখানি পড়েছে, পিওর লাল এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এবং
কালারটা একবার পেট্রোলের মতো। খুব টাস মাপা বাড়ির থেকে ভালো নাকি রস কিন্তু খাওয়ার চা আলামিন, সে খুব পরিশ্রম করছে আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ সুবেল, তোর বিয়া এবার আটকায় কে? আরো তো নিশা ধরে গেছে, কি শব্দ?